আসসালামু আলাইকুম ভিউয়ার, সবাই কেমন আছেন? চলে আসলাম আইটি ভ্যালির নতুন আরেকটি ইউজ ল্যাপটপের ভিডিও নিয়ে। তো আজকের ভিডিওতে আমরা আপনাদেরকে শুধু প্রোবুকের কিছু কালেকশন দেখাবো। এখানে একদম 11 জেনারেশন পর্যন্ত প্রোবুকের কালেকশন আছে, যেখানে 455, 460, 450 বিভিন্ন মডেলের নতুন স্টক আমাদের এখানে চলে এসেছে। দেখতে পাচ্ছেন সবগুলো হচ্ছে প্রোবুক, ইন্টেল প্রসেসর, রাইজেন প্রসেসর, ব্র্যান্ড নিউ ওপেন বক্স এবং ইউজ। সবগুলো মডেলের ডিটেলস জানতে পারবেন এবং এগুলার স্টার্টিং প্রাইস হচ্ছে মাত্র 21,500 টাকা থেকে। সো এই ল্যাপটপগুলোর প্রাইস, ডিটেলস, কনফিগারেশন এবং ওয়ারেন্টি ফ্যাসিলিটি যদি জানতে হয় পুরো ভিডিওটি ধৈর্য সহকারে দেখতে হবে। সর্বপ্রথম আমরা মিনিমাম বাজেট দিয়ে ভিডিওটা স্টার্ট করব, যেটা আমরা বলেছি 21,500 টাকা। এটার মডেল হচ্ছে এইচপি প্রোবুক 440G3। 440G3 এই ল্যাপটপটা কোরাই ফাইভের 6th জেনারেশন প্রসেসর, 8GB র্যাম, 256GB SSD, 4GB শেয়ার গ্রাফিক্স। ল্যাপটপটা মেটাল এবং প্লাস্টিক দিয়ে বিল্ড করা, 80% কাভারেজ কিবোর্ড, ফিঙ্গারপ্রিন্ট, ডুয়েল ক্লিক ট্র্যাকপ্যাড এবং 14 ইঞ্চি ম্যাট ডিসপ্লে, যার ভিউ অ্যাঙ্গেল 145 ডিগ্রি পর্যন্ত। ল্যাপটপটা দেখতে কিন্তু একদম সুন্দর, মানে কিউট একটা ল্যাপটপ, কন্ডিশন একদম সুপার ফ্রেশ আছে, কোনো দাগ স্ক্র্যাচ নাই। 3 ঘন্টার আশেপাশে ব্যাটারি ব্যাকআপ দিয়ে পারচেস করতে পারবেন মাত্র 21,500 টাকা। এবং এই ল্যাপটপটা ডুয়েল স্টোরেজ ফ্যাসিলিটিস আছে, M.2 SSD সাথে, চাইলে SATA হার্ড ডিস্ক দিয়ে আপনারা ল্যাপটপটা ইউজ করতে পারবেন। নেক্সটে আরো একটা ল্যাপটপ দেখাবো প্রোবুকের, যেটা হচ্ছে 440G4। এটা কোরাই ফাইভের 7th জেনারেশন প্রসেসর, 8GB র্যাম, 256GB SSD, 4GB শেয়ার গ্রাফিক্স। চাইলে র্যাম SSD দুটোকেই আপগ্রেড করতে পারবেন, ডুয়েল স্টোরেজ ফ্যাসিলিটিস আছে M.2 SSD সাথে, চাইলে SATA হার্ড ডিস্ক ইউজ করতে পারবেন। ল্যাপটপটা সিলভার কালার, ল্যাপটপটা একদম সুপার ফ্রেশ, কোনো দাগ স্ক্র্যাচ নাই। কন্ডিশন দেখিয়ে দিচ্ছি, ফ্রন্ট সাইড এবং ব্যাক সাইড 4 ঘন্টার কাছাকাছি ব্যাটারি ব্যাকআপ দিয়ে পারচেস করতে পারবেন মাত্র 27,500 টাকা। আমাদের সবগুলো ল্যাপটপেই ওয়ারেন্টি ফ্যাসিলিটি হিসেবে থাকবে 60 ডেজ, মানে 60 দিনের একটা রিপ্লেসমেন্ট ওয়ারেন্টি, 5 বছরের একটা সার্ভিস ওয়ারেন্টি। নেক্সটে যে ল্যাপটপটা দেখাবো, এই ল্যাপটপটা বর্তমানে প্রিমিয়াম সেগমেন্টের ভিতরে একটা ল্যাপটপ, মডেল হচ্ছে এইচপি প্রোবুকের 440G6। তো এই ল্যাপটপটা কনফিগারেশন হিসেবে আছে কোরাই ফাইভের 8th জেনারেশন প্রসেসর, 8GB র্যাম, 256GB SSD, 4GB শেয়ার গ্রাফিক্স। ল্যাপটপটা ফুললি মেটাল বিল্ড, ফিঙ্গারপ্রিন্ট, 90% কাভারেজ, ব্যাকলিট কিবোর্ড, ক্লিকলেস ট্র্যাকপ্যাড, 14 ইঞ্চি ন্যারো বেজেলের, ফুল এইচডি আইপিএস ম্যাট ডিসপ্লে, যার ভিউ অ্যাঙ্গেল একদম 180 ডিগ্রি, ফুল ফ্ল্যাট সিস্টেম যেটাকে আমরা বলি। এই প্রোবুক ল্যাপটপগুলিতে একটা সুবিধে হচ্ছে, যেটা M.2 SSD সাথে আপনারা কিন্তু SATA হার্ড ডিস্ক ইউজ করতে পারবেন। ডিসপ্লে দেখতে পাচ্ছেন একদম প্রিমিয়াম লুকে আছে, ফ্রন্ট সাইড এবং ব্যাক সাইড কোনো দাগ স্ক্র্যাচ নাই। 4 ঘন্টা প্লাস ব্যাটারি ব্যাকআপ দিয়ে এই ল্যাপটপটা পারচেস করতে পারবেন মাত্র 32,500 টাকা। নেক্সটে হচ্ছে যে ল্যাপটপটা দেখাবো, এটা প্রোবুকের আরেকটা ভেরিয়েন্ট, 445G7। আমাদের শপে রাইজেন প্রসেসরে, যেটা 10th জেনারেশন ইকুইভ্যালেন্ট একদম মিনিমাম প্রাইসে, যেটা হচ্ছে রাইজেন 5 4000 সিরিজ প্রসেসর, 8GB র্যাম, DDR4 এর 3200 বাসের এবং 256GB SSD র্যাম, SSD আপগ্রেড করতে পারবেন। ভিডিওর আগেই বলেছি প্রোবুক ল্যাপটপগুলো সাধারণত হয় ডুয়েল স্টোরেজ ফ্যাসিলিটিস, ফিঙ্গারপ্রিন্ট সেন্সর, ব্যাকলিট কিবোর্ড, ক্লিকলেস ট্র্যাকপ্যাড, ফুললি মেটাল দিয়ে বিল্ড করা, মিনিমাম প্রাইসের ভিতরে খুবই গুড কন্ডিশনের ল্যাপটপগুলো, লংজেভিটি ভালো থাকে, পাশাপাশি ব্যাটারি ব্যাকআপও 4 ঘন্টা প্লাস পেয়ে যাবেন। এটা পারচেস করতে পারবেন মাত্র 40,500 টাকা। নেক্সট যে ল্যাপটপগুলো দেখাবো, এই ল্যাপটপগুলো আমাদের স্টকের আজকে নতুন কালেকশন, প্রিভিয়াসগুলো কালেকশন ছিল আগেই, তো নতুন কালেকশন আজকে চলে এসেছে। এটা হচ্ছে এইচপি প্রোবুক, আমি মডেলটা আপনাদেরকে বলে দিচ্ছি, প্রোবুকের নতুন মডেল, এটা হচ্ছে 445G8, যেটা রাইজেন 5 5000 সিরিজ প্রসেসর, প্রসেসরের মডেল হচ্ছে 5600U, 16GB র্যাম, 512GB SSD, অরিজিনাল উইন্ডোজ 11, লাইফ টাইম লাইসেন্স কপি, 8GB ইন্টেলের শেয়ার গ্রাফিক্স। প্রোবুক সিরিজ ল্যাপটপটা মূলত কর্পোরেট পারপাস ইউজ করা হয়, তার কারণ হচ্ছে এই ল্যাপটপগুলিতে ল্যান্ড পোর্ট থাকে আর মোটামুটি একটু রিজনেবল প্রাইসে। আমরা যখন এলিট বুক বিজ্ঞাপন করি, এলিট বুকের থেকে কিন্তু প্রোবুকটা একটু রিজনেবল প্রাইসে হয়, এজন্য কিন্তু কর্পোরেটদের ইউজের জন্য খুবই কমফোর্টেবল। পাশাপাশি কেউ যদি স্টাডির জন্য পারচেস করতে চান, খুবই ভালো কোয়ালিটির প্রোডাক্ট এই ল্যাপটপগুলো। মোটামুটি সব ধরনের পোর্ট ফ্যাসিলিটিস অ্যাভেলেবেল আছে, USB পোর্ট টোটাল 3টা, HDMI পোর্ট, টাইপ সি থান্ডারবোল্ট চার্জিং পোর্ট, পাশাপাশি আপনার চার্জিং পোর্ট পাবেন। একদম মিনিমাম প্রাইসে এই ল্যাপটপটা কালেক্ট করতে পারবেন। এর পাশাপাশি আরও একটা মডেল আছে, এটার মডেল হচ্ছে 445G9। এটা যেমন দেখিয়েছি 445G8, তেমন এটা হচ্ছে 445G9। মডেল মেনশন করা আছে, এটা হচ্ছে 5625U সিরিজের প্রসেসর, 16GB র্যাম, 512GB SSD, অরিজিনাল উইন্ডোজ 11, লাইফ টাইম লাইসেন্স কপি। দেখতে একদম ইউনিক ল্যাপটপগুলো, একদম সুপার ফ্রেশ কন্ডিশন। এই ল্যাপটপগুলো কিন্তু ব্র্যান্ড নিউ ওপেন বক্স, নট এ সিঙ্গেল ইউজ। আপনারা শপে এসে
দুই তিনটা দেখে একটা কালেক্ট করতে পারবেন, এরকম কোয়ান্টিটি আছে। এবং এটা যে বলি আমরা ওপেন বক্স, এটা কিন্তু বের করা যায়, ব্যাটারি সার্কেল কাউন্ট আছে যেটা দিয়ে আপনারা চাইলে বের করে নিতে পারবেন এটা আসলে এক্স্যাক্টলি ইউজ হয়েছে কি হয় নাই। 14 ইঞ্চি ন্যারো বেজেলের ফুল এইচডি আইপিএস ম্যাট ডিসপ্লে, যার ভিউ অ্যাঙ্গেল 180 ডিগ্রি ঠিক হবে না, 178 ডিগ্রি হয়ে যাবে, 78 ডিগ্রি পর্যন্ত। লুকিং হচ্ছে ফুল ল্যাপটপটা হচ্ছে মেটাল বিল্ড, কন্ডিশন দেখিয়ে দিচ্ছি, মোটামুটি সব ধরনের পোর্ট ফ্যাসিলিটিস আছে, 5 ঘন্টা থেকে 4 ঘন্টার কাছাকাছি ব্যাটারি ব্যাকআপ পাবেন। যারা আমাদের শপ ভিজিট করে এই ল্যাপটপ গুলো পারচেস করতে চান, ভিডিও ডিসক্রিপশন বক্সে আমাদের শপের অ্যাড্রেস দেওয়া আছে, আর যারা কুরিয়ারের মাধ্যমে ল্যাপটপ গুলো পারচেস করতে চান, স্ক্রিনে দেওয়া হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করতে পারেন। লাস্ট মোমেন্টে আমরা আরো একটা ল্যাপটপ দেখাবো, এটা হচ্ছে এইচপি প্রোবুক এর অ্যানাদার ভেরিয়েন্ট, এটা হচ্ছে ইন্টেল প্রসেসর দিয়ে, যার মডেল হচ্ছে এইচপি প্রোবুক 640G8। এটা কোর i5 এর 11 জেনারেশন প্রসেসর, 16 জিবি র্যাম, 512 জিবি এসএসডি, 8 জিবি ইন্টেল এর শেয়ার গ্রাফিক্স। এটা একটা ইউজ ল্যাপটপ, এটা একদম ব্র্যান্ড নিউ ওপেন বক্স এর মতো না, এটা একটা ইউজ ল্যাপটপ, ইউজ করা হয়েছে, একদম রিজনেবল প্রাইসে আপনারা চাইলে পারচেস করতে পারবেন, মাত্র 48,500 টাকায়, একদম রিজনেবল প্রাইস। কোর i5 এর 11 জেনারেশন প্রসেসর, 16 জিবি র্যাম এবং 512 জিবি এসএসডি। লাস্ট মোমেন্টে আরো একটা ল্যাপটপ আছে, যেটা হচ্ছে এইচপি প্রোবুক এর অ্যানাদার ভেরিয়েন্ট, যেটার মডেল দেখিয়ে দিচ্ছে, এটার মডেল হচ্ছে 445G10, এটাও রাইজেন 5 এবং রাইজেন 7 দুইটা ভেরিয়েন্ট আছে। আপনারা সব ভিজিট করে দেখে শুনে দুই চারটা দেখে আপনারা কালেক্ট করতে পারবেন। সো ভিউয়ার্স, এই ছিল আমাদের আজকের ভিডিও। আজকের ভিডিওতে আমরা আপনাদেরকে স্পেশালি শুধু এইচপি প্রোবুক এর বেশ কিছু মডেলের ডিটেইলস সম্পর্কে বলার চেষ্টা করেছি। ওভারঅল ভিডিওটি যদি ভালো লেগে থাকে অবশ্যই একটি লাইক দিবেন। আবার দেখা হবে নতুন কোনো ভিডিও নিয়ে, সে পর্যন্ত সবাই ভালো থাকুন, সবাই সুস্থ থাকুন, সবাইকে আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।